রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া, এবং আমার সঙ্গে রয়েছে আমার কো-অ্যাঙ্কার পিউ। অর্থাৎ এই বিষয়ে একটা ব্যাপার তোমার হয়তো মনে থাকতে পারে, যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম বা আমাদের যখন ছোটবেলা ছিল তখন আমরা যখন স্কুলে যেতাম বা গরমকাল যখনই আসতো সদ্য সদ্য স্কুল চালু হয়েছে এবং তারপরেই মনে হতো যে কবে গরমের ছুটি পড়বে। অর্থাৎ সামার ভ্যাকেশন মানেই হচ্ছে হয় মামার বাড়ি, নয় মাসির বাড়ি, নয় পিসির বাড়ি, এরকম একটা জায়গা। আর যদি সেটাও না হয়ে থাকে তাহলে হয়তো কোনো ডেস্টিনেশনে চলে যাওয়া, বাবা মার সঙ্গে হাত ধরে ছুটি কাটানো। কিন্তু হ্যাঁ, আজ এই মূলত এই বিষয়টা কেন আসছে বা আমরা এই প্রসঙ্গটা কেন আনলাম তার কারণটা বলি, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অর্থাৎ আরও এক্সটেন্ড করা হলো গরমের ছুটি, সামার ভ্যাকেশন বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে কথাটা আগেই ঘোষণা করা হয়েছিল যে 15 তারিখ পর্যন্ত সামার ভ্যাকেশন থাকবে, মানে 15ই জুন পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে যে আরও 2 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো কচি কাচাদের কথা ভেবে, যারা স্কুলে যাচ্ছে এই গরমের মধ্যে ভীষণ কষ্ট করে তারা যাবে, এবং সেই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু মূলত এই সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে আজই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে 26শে জুন অর্থাৎ 15 জুন যেই দিনকে খোলার কথা ছিল স্কুল, সেই দিনকে না খুলে বরং আরও 2 সপ্তাহ বাদে 26শে জুন খোলা হচ্ছে স্কুল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পেও যে এই ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র যে সরকারি স্কুলের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে তা নয়, একই সঙ্গে এই সরকারি, এক কথা বলতে গেলে যে সকল সরকারি স্কুল তার পাশাপাশি বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রেও কিন্তু জারি থাকছে এই নির্দেশিকা। একেবারে কোথাও গিয়ে আবহাওয়া এখনও পর্যন্ত একেবারে আরামদায়ক নয়, স্বস্তি তো মিলছে না যেভাবে গরম বাড়ছে, এবং তার জেরে এই সিদ্ধান্ত। কারণ যে সমস্ত কচি কাচরা রয়েছে এবং যারা পড়ুয়ারা রয়েছে, ছোট হোক বা বড় হোক, প্রত্যেকে তো গরমে কষ্ট হয়, এবং সেক্ষেত্রে আবহাওয়ার ওপর নির্ভর করে কোথাও গিয়ে কিন্তু রাজ্য স্কুল দপ্তর এই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। তবে জানি রাখবো আপনাদেরকে, উত্তরবঙ্গে কালিম্পং বা দার্জিলিংয়ে সেখানে কিন্তু এই ধরনের কোনো নির্দেশিকা কার্যকরী হবে না, কারণ সেখানে আবহাওয়া যথেষ্ট মনোরম এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। অবশ্যই আপডেট পেলে জানাবো আপনাদেরকে। তবে তনয়া দেখো, দেখলাম আমরা যে দীর্ঘদিন কোথাও গিয়ে একটা অনলাইনে ক্লাস চলছিল, তারপরে শুরু হলো অফলাইনে ক্লাস, কোথাও গিয়ে পড়াশোনা প্রত্যেকে মন দিচ্ছিল, তারপরে শুরু হলো লম্বা একটা গরমের ছুটি, টানা 45 দিনের ছুটি। এবং সেই 45 দিন ছুটির পরও হয়তো মনে করা হচ্ছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে তার মাঝে বর্ষা প্রবেশ করবে এবং সব কিছু একটা অনুকূল থাকবে সিচুয়েশন আবহাওয়া, কিন্তু কোথাও গিয়ে সেখানেও বাদ সারলো এই তীব্র গরম, নাজেহাল অবস্থা রাজ্যবাসী, নাজেহাল অবস্থা বাচ্চাদের। এবং সবচেয়ে দেখো, আমরা দেখলাম পানিহাটিতে যে ঘটনা ঘটলো সেটা যথেষ্ট মর্মান্তিক, যথেষ্ট দুঃখজনক, এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, অস্বস্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যার জোরে সেখানে পুণ্যার্থীরা তাদের মৃত্যু হলো, তারা মৃত্যুর কবলে পড়লেন। তো সে সমস্ত কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে যে এই গরম প্রধানত হচ্ছে হাঁসফাঁস গরম, এবং সেখান থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদম। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেমনটা তুমি বললে, এই প্রসঙ্গে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাকে মূলত বাদ রাখা হয়েছে। তার কারণ, পার্বত্য এলাকার ওয়েদার সবসময়ের জন্যই মনোরম থাকে এবং সেই কারণের জন্য মূলত তাদেরকে বাদ রাখা হয়েছে এই ছুটির ঘোষণা থেকে। তবে হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যে গতবার অর্থাৎ এর আগে যখন পূর্ববর্তী সময়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেটা বলা হয়েছিল যে 15ই জুন পর্যন্ত প্রত্যেকটা স্কুল বন্ধ থাকবে, সেটা কিন্তু জারি থাকছে। অর্থাৎ 15 তারিখের পর 16 তারিখ থেকে কিন্তু পার্বত্য অঞ্চলের মূলত স্কুলগুলো খুলে যাচ্ছে যেমনটা এই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। এবং হ্যাঁ, আর একটা বিষয় যেমনটা আমি শুরুতেই বলছিলাম যে গরমের ছুটি পড়া মানেই একটা মন ভালো করার ব্যাপার থাকে, কিন্তু হ্যাঁ, এরই পাশাপাশি যেহেতু আমরা দেখেছি যে লাস্ট টাইম কোভিড সিচুয়েশন ছিল এবং সেই সময় প্রচুর প্রচুর বাচ্চা কাচ্চা তারা বাড়িতে ছিল, ঘরবন্দি জীবন কাটাতে হয়েছিল তাদেরকে, যেই কারণে কার্যত তারা মানসিক অবসাদের মধ্যে দিয়েও কিছু কিছু বাচ্চারা বা কিছু কিছু শিশুরা যাচ্ছিল, সহপাঠীদের তারা পাচ্ছিল না এবং তাদের সঙ্গে খেলাধুলা এই সকল কিছুই কিন্তু হচ্ছিল না। সুতরাং একটা মন কেমন করা বা মন খারাপের জায়গা ছিল। সেখান থেকে পরবর্তী সময় স্কুল খোলা, যদিও কিছু কিছু স্কুলের ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল এবং কিছু কিছু দিন স্কুল হয়েছে, কিছু কিছু দিন ছুটি ছিল, এবং এই গরমের ছুটির পর কিন্তু তারা ভেবেছিল যে যাই হোক না কেন, অন্তত পক্ষে স্কুলে যাওয়া যাবে, ছোটাছুটি করা যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা যাবে, কিন্তু সেখানেও কিছুটা হলেও হয়তো একটু ঘাটতি থেকেই গেল পেও। একেবারে, এবং তারপরে আবার এই ঘোষণা। তবে অবশ্যই এই সংক্রান্ত আরও ইনফরমেশন পেলে জানাবো আপনাদেরকে। আপাতত ইনফরমেশন আমাদের কাছে আসলো যে 26 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং 27 তারিখ আবারও পিঠে বই খাতা সমস্ত কিছু নিয়ে ব্যাগ নিয়ে তারা স্কুলমুখী হবেন। তবে উত্তরবঙ্গে আবারও বলবো, উত্তরবঙ্গে কিন্তু আগের নিয়মটা আগের টাইমটাই কার্যকরী হবে, অর্থাৎ 15ই জুন পর্যন্ত সেখানে ছুটি থাকছে। আরও আপডেট পেলে অবশ্যই জানাবো আপনাদেরকে, তার জন্য চোখ রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দায়, অবশ্যই লাইক করতে হবে আমাদের ফেসবুক পেজ। আর কী করতে হবে জানায়,
শুধু লাইক নয়, একই সঙ্গে আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে তা শেয়ার করতে হবে, যাতে আরও 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 প্রচুর সংখ্যক মানুষজন তারা ইনফরমেশনটা পান, আরও ইনফরমেটিভ হয়ে উঠতে পারি আমরা। এবং তারই পাশাপাশি আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে রিপাবলিক বাংলা, সেই ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইভ স্ট্রিমিং হয়, সুতরাং কোনোভাবে যাতে কোনো খবর মিস না করেন সেই কারণের জন্য আপনারা ইউটিউব পেজও অবশ্যই নজর রাখতে পারেন। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নোটিফিকেশন বেল দেওয়াতে কিন্তু কেউ ভুলবেন না। আর অন্যান্য সব খবরের আপডেটের জন্য, আর প্রথম খবরের আপডেটের জন্য আপনাদের নজর রাখতেই হবে রিপাবলিক বাংলায়।